ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। গতকাল প্রথম টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। ইয়ুজবেন্দ্র চাহাল, যিনি প্রথম ইনিংসের পর জাডেজাকে রিপ্লেস করেছিলেন, সেই চাহাল গতকাল দুর্ধর্ষ বোলিং করেছেন। মাত্র 25 রান দিয়ে নিয়েছেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট, আর এই বোলিংয়ের জন্য তিনি গতকাল ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটিও পেয়েছেন। এছাড়াও টি নটরাজন 3টি উইকেট নিয়েছেন, যার জন্য ইন্ডিয়া 161 রান ডিফেন্ড করতে সক্ষম হয়েছে। আর ব্যাটিংয়ের কথা বললে কেএল রাহুল সবথেকে বেশি রান করেছেন 51, আর শেষ দিকে জাডেজার 23 বলে 44 রান ইন্ডিয়াকে সাহায্য করেছে 160 রান করতে। জাডেজা এমন জায়গা থেকে রান করেছেন যখন মনেই হচ্ছিল না ইন্ডিয়া 150 করতে পারবে। যাই হোক, এই সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটি কিন্তু এই দুই টিমের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচের প্রিভিউ, সম্ভাব্য প্লেইং ইলেভেন, লাইভ স্ট্রিমিং, ওয়েদার রিপোর্ট এবং পিচ রিপোর্ট সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে। ভিডিওটি কিন্তু সমস্ত ক্রিকেট ফ্যানদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনিও যদি হয়ে থাকেন একজন ডাইহার্ড ক্রিকেট ফ্যান, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে ম্যাচ ডিটেলসের কথা বললে, এই হাড্ডাহাড্ডি সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে ডিসেম্বরের 6 তারিখ অর্থাৎ রবিবার দুপুর 1:40 থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে। এবার ওয়েদার রিপোর্টের কথা বললে, আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে ম্যাচ চলাকালীন, মানে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই ম্যাচ চলাকালীন। আর ম্যাচ চলাকালীন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস। এরপর পিচ রিপোর্টের কথা বললে, এই সিডনির পিচ কিন্তু ব্যাটসম্যানদের জন্য সম্পূর্ণ সহায়ক, অর্থাৎ সম্পূর্ণ ব্যাটিং সহায়ক পিচ, যেরকমটা ওডিআইতে ছিল, এবং পেসাররাও এই পিচ থেকে সাহায্য পাবেন। তাই এটা দেখতে খুব ইন্টারেস্টিং হবে যে দুই টিমের পেসাররা নতুন বলে কেমন বোলিং করেন। এরপর সম্ভাব্য প্লেইং ইলেভেনের কথা বললে, ইন্ডিয়ার হয়ে ওপেনিং করবেন কেএল রাহুল এবং শিখর ধাওয়ান। এরপর 3, 4, 5 এবং 6 নম্বরে নামবেন বিরাট কোহলি, সঞ্জু স্যামসন, মনীশ পাণ্ডে এবং হার্দিক পাণ্ডিয়া। তারপর 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 8 নম্বরে টি নটরাজন, 9 নম্বরে ইয়ুজবেন্দ্র চাহাল, 10 নম্বরে মোহাম্মদ শামি এবং 11 নম্বরে দীপক চাহার, না হলে শার্দুল ঠাকুর খেলবেন। এবং লাইভ স্ট্রিমিংয়ের কথা বললে, এই হাড্ডাহাড্ডি সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ আপনারা টিভিতে সোনি স্পোর্টসের সমস্ত নেটওয়ার্কে দেখতে পারবেন, আর মোবাইলে সোনি লিভ, জিও টিভি, থপ টিভির মতো অ্যাপে ফ্রিতে দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচের সমস্ত কিছু বিস্তারিতভাবে। আপনাদের কি মনে হয়, ইন্ডিয়া আজও জিতবে? তো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।